ব্লগ তো দেখুন এখন বাজে 12:30টা তো 12:30টার সময় আমার সমস্ত কাজ কমপ্লিট করে আমি আজকে রান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে ডাল বেগুন ভাজা এবং আলু ভাজা দেখুন ডাল আমার হয়ে গেছে এবং ভাতও ফুটে গেছে ডালটা এবার আমি মানে সিদ্ধ করে নিয়েছি এবারে আমি আরেকবার ফুটিয়ে নেব পানি দিয়ে ফুটিয়ে নেব তো চলো রান্নাটা করে নি 12:30টা যেহেতু বেজে গেছে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো তোমরা দেখতে থাকো ডালটা গোটা হয়ে গেল এবার ডালের মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে আরেকবার নাকড়ি দিয়ে ভালো করে ভেজে নেব দেখো আমাদের বেগুন ভাজা বেগুনের ধারগুলো এইভাবে একটু একটু পেঁচিয়ে দিলে তেলটা কম টানে আর এই যে আমাদের আলু ভাজা আলু তো ডালটা হয়ে গেলে আমি ওই গ্যাসে দিয়ে দেবো ভাজাটা এই যে দেখো বাঁধাকপি কেটেছি এই বাঁধাকপি ভাজি আর রুটি হবে আমাদের রাত্রিরের আজকে ডিনার তো চলো বাঁধাকপিটা ধুয়ে নিই তো দেখো আমার বাঁধাকপি ধুয়ে এই যে পানি ঝরাতে দিয়েছে এইভাবেই আমি রেখে দেবো এটা সেই সন্ধ্যা 7টা-8টার সময় এটা রান্না করব তো চলো ওইদিকে দেখো আমার ভাত হয়ে গেছে ভাত বসিয়ে হয়ে গেছে বসানোর পর একটু গরমে বসিয়ে রেখেছি অল্প মানে নিবু আছে এবং ডালও হয়ে গেছে এই যে ডাল ডালের সম্ভার দেওয়া হয়ে গেছে এবারে আমি করব প্রথমে করব আলু ভাজাটা এই যে কড়াই দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি এবারে করব আলু ভাজা তো তোমরা দেখতে থাকো আমি রান্না করতে থাকি আলুর মধ্যে আমি এইভাবে হলুদ এবং নুন মাখিয়ে নিচ্ছি কড়াটা আমার একটু নোংরা আছে তোমরা কিছু মনে করো না কারণ কালকে আমি এতে মধ্যে আলু ভেজেছিলাম মশলা দিয়ে ওই জন্য মশলাগুলোই লেগে আছে জাস্ট আর কিছু না তো চলো আমার আলুটা হতে থাক ততক্ষণ আমি অন্য কাজগুলো মিটিয়ে দেবো মানে কুকারে ডাল করে কুকারটা নোংরা হয়েছে তো আমি এখন কুকারটা ধুয়ে নেব
বাসনটা সঙ্গে সঙ্গে ধুয়ে ফেললে আমাদেরই সুবিধা হয়, তাই না? অবশ্য কোনো কোনো সময় জমে যায় বাসন, একবারে ধুই, আবার কোনো সময় হাতের কাছে যে কটা থাকে সে কটাই ধুয়ে নিই। বাসন ধোয়ার পর আমি এইভাবে বেসিনটাকে ধুয়ে দিই, নাহলে আমার ভালো লাগে না। বেসিন নোংরা হয়ে থাকলে মানে ওটাও ভালো লাগে না। তো হয়ে গেল আমার কুকার ধোয়া। তো আলুটা কালকে সমস্ত কিছু শপিং করে এনেছি, মানে এগুলো হচ্ছে মাসের বাজার। একটা সংসারে মাসের মধ্যে যা যা লাগে তাই তাই সব কিছু করে এনেছি। আমাকে মাসের মধ্যে বারবার করতে ভালো লাগে না, একবারে করে নিই, লিস্ট করে নিয়ে যাই এবং ব্যাগ ভর্তি করে নিয়ে চলে আসি। চলো এগুলো এখন আমি মোছামুছি করব, মানে স্যানিটাইজার করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত স্যানিটাইজারিং করা হয়ে গেছে। এই যে এইভাবে সব কিছু রেখে দিয়েছি, যাতে এগুলো ভেজা কাপড় দিয়ে মুছেছি যাতে একটু শুকিয়ে যায়। আর ওদিকে আমার রান্নাও হয়ে গেছে, এবার এগুলো এখন এরকমই থাক। বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা এগুলোকে আমি যেগুলো জায়গার জায়গায় মানে যেগুলো যেখানে রাখবা সেখানে সব রেখে দেবো। আর আমার সমস্ত কাজ মানে সমস্ত রান্না কমপ্লিট। দেখো এই যে আলু ভাজা, বেগুন ভাজা, ভাত আর ডাল হয়ে গেছে, সমস্ত কিছু রেডি। তো চলো এবার আমরা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর রেস্ট করব, রেস্ট করে তারপরে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা, তা না এই মাত্র মানে আমি আর সামাইরা ঘুম থেকে উঠলাম। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চাটা খেলাম, খেয়ে এবারে দেখো যে বাজারগুলো আমি করে রেখেছিলাম, মানে এইসব জিনিসগুলো যেগুলো সব ধুয়ে মুছে রেখেছিলাম এগুলো এবার জায়গায় জায়গায় পৌঁছে দেবো, মানে যে যেইখানে থাকে ঠিক সেইখানে তাকে পৌঁছে দেব। তো চলো এবারে আমি কাজ স্টার্ট করে দিই। তো আজ আমার অনেক কাজ, এগুলো গুছবো, তারপরে ডিনার বানাবো, তো আর ভিডিও করার সময় হবে না। আর দেখো এখানে সামাইরা, এখানে সামাইরা এই যে পড়তে বসে গেছে। তো চলো আজ এই পর্যন্ত, আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।